টোটো চালানোর ফাঁকে ফাঁকে চলছে রায়গঞ্জ ব্লকে সিপিএম মনোনীত 32 নম্বর আসনে নির্বাচনী প্রার্থীর প্রচার। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পঞ্চায়েত সমিতির 32 নম্বর আসনের এবার বাম মনোনীত প্রার্থী বাবলু রায়। পেশায় টোটো চালক বাবলু বাবু নিতান্তই সাদামাটা মানুষ। নিতান্ত সাধারণ ঘরের এই প্রার্থীর একমাত্র রুটি রুজির মাধ্যমই হল টোটো। তাই টোটো চালানোর ফাঁকে ফাঁকে রাস্তাঘাটে আলাপচারিতার মাধ্যমে নিজের নির্বাচনী প্রচার সেরে ফেলছেন বাবলু বাবু। অন্যান্য রাজনৈতিক দলের মতো তার হাতে ব্যানার কিংবা পোস্টার নেই, মানুষের কাছে গিয়ে তার একটাই বার্তা, পাশে থাকবেন। আর পাঁচজন প্রার্থীর মতো বাবলু বাবু নেই বিলাসবহুল অবস্থা, আছে শুধু একটি টিনের ঘর ও তার সাথে জীবন যুদ্ধের একমাত্র সঙ্গী এই টোটো। তার তো সময় দিতেই হয়, তার মধ্যেও আবার টোটো চালাতে হয়। কেন? কারণ সংসারে সংসার তো চালাতে হবে, আবার ভোটের প্রচার তো আছে, তার মধ্যেও সংসারটাকে একটু কিছু চালাতে হয়। মানে টোটো চালাতে চালাতে যারা যদি আপনার ভোটার কাগজ পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ওকে সব বলে বলে বলছি আমি যে ভাই আমি টোটো চালা হয়ে এই ব্যাপারে দাঁড়াইছি। ওরা সবাই আমাকে ধন্যবাদ ভালো বলছে যে না সারা দিচ্ছে, বলছে দারুণ কাজ করছিস। তাই রাজনৈতিক ব্যানার কিংবা ফ্লেক্স নয়, এই টোটো চালিয়েই একদিকে যেমন নিজের পেটের তাগিতে দুটো পয়সা উপার্জন করছেন, তেমনি এরই ফাঁকে ফাঁকে সাধারণ মানুষের সাথে মিশে নিজের রাজনৈতিক প্রচারটাও সেরে ফেলছেন বাবলু রায়। জিতার ব্যাপারে তো আমার এখন এখনো পর্যন্ত 100% আশাবাদী যে আমি জিতবো। ওরা তো পয়সা করি দিয়ে টিয়ে ভোট নেবে, আমি তো পয়সা করি দিয়ে ভোট নিতে পারবো না, কারণ ওরা পয়সায় ভোট করে, আমি তো পয়সায় ভোট করাই না। এখন বাড়ি বাড়ি গিয়ে আমি বলছি সবাইকে যে এখন সামনে পঞ্চায়েত ভোট, আর পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা মানুষের হয়ে গেছে। অভিজ্ঞতা হয়ে গেছে এটাই যে মানুষ পঞ্চায়েত ভোট আসতেছে, অনেক মেম্বার আসবে, কেউ 5 টাকা দেবে তো কেউ 10 টাকা দেবে, কেউ 2 টাকা দেবে তো কেউ 1 টাকা দিয়ে, এরকম। রায়গঞ্জ ব্লকের গৌরী এলাকার 32 নম্বর আসনের বাম মনোনীত প্রার্থী বাবলু রায়। এই আসনে তার প্রতিপক্ষ হিসেবে রয়েছেন তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান বরেন রায়, সেদিক থেকে যথেষ্ট শক্তিশালী প্রার্থী বরেন্দ্রনাথ রায়। এমন একটি আসনে শাসক দলের এই প্রার্থীর সঙ্গে লড়াই করতে হবে টোটো চালক বাবলু রায়কে। ভালো তো গরিব হয়ে ভোটে দাঁড়ালে ভালো তো, লোকে সহযোগিতা করছে তারপরে তো দাঁড়িয়েছে, ও তার এমনি দাঁড়ায় নিজের খুশিতে, আমি নিজে দাঁড়াতে পারবো লোক না চাইলে? লোকে চাইছে, ও ভোটে দাঁড়াইছে। এবার একটা গরিব যদি হাই লেভেলে উঠে যায় ওটা ভালো তো, ও কেন গরিব থেকে বড় হলে ও সহযোগিতা গরিবের করবে, আর বড় লোকগুলো তো গরিবের মর্ম জানে না, ওরা কী করবে বলো তো? ওরা শুধু নিজেরটাই দেখবে। যদি ভোটে যেতে এলাকার উন্নয়ন হবে, হ্যাঁ বিলকুল উন্নয়ন হবে, কারণ গরিব বড় লোক হচ্ছে তো ও তো বুঝবে গরিবের দুঃখটা কী জিনিস, আমি তো একদিন দুঃখ পাইছি এটা অবশ্যই বুঝবে ও। মানুষের ভালোবাসা নিয়েই এবার পঞ্চায়েত ভোটে জেতার প্রতি 100% আশাবাদী বাবলু রায়। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।